ঢাকার পরিবহন ব্যবস্থাকে বদলে দিতে এবারে সম্ভাবনার আরেকটি দ্বার এলিভেটেড এক্সপ্রেসওয়ে উন্মোচিত হলো। রাজধানীর বিমানবন্দরের দক্ষিণে কাওলায় এক্সপ্রেসওয়ের উদ্বোধন করে সেটি ধরে আগারগাঁওয়ে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 19.73 কিলোমিটার দীর্ঘ এই উড়াল সড়কের কাওলা থেকে ফার্মগেট পর্যন্ত 11.5 কিলোমিটার আজ চালু হলো। রোববার সকাল 6টা থেকে টোল প্রদানের মাধ্যমে যান চলাচল শুরু হবে। নজরানা চৌধুরীর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রাজু আহমেদ। নতুন এক পরিবহন সংস্কৃতির সাথে পরিচিত হচ্ছে রাজধানীবাসী। বিমানবন্দর থেকে যাত্রাবাড়ির কুতুবখালী পর্যন্ত নিরবচ্ছিন্ন যোগাযোগের জন্য উড়াল সড়ক নির্মাণ করা হচ্ছে। এর প্রথম অংশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাওলায় এক্সপ্রেসওয়ের শুরুর প্রান্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টোল প্লাজায় টোল প্রদান করেন। এরপর তার গাড়িবহর এক্সপ্রেসওয়ে ধরে এগিয়ে যায় সম্মুখ পানে। এ যেন বাংলাদেশেরই স্বপ্নযাত্রার আরেকটি কাব্য। কাওলা থেকে ফার্মগেট পর্যন্ত 11.5 কিলোমিটার পথ মাত্র 12 মিনিটেই পাড়ি দেওয়া যাচ্ছে। মাঝে কুড়িল, বনানী ও মহাখালীতে যানবাহন ওঠানামার ব্যবস্থা রাখা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2009 সালে সরকার গঠনের পর পাবলিক প্রাইভেট পার্টনারশিপ পিপিপি ধারণা প্রবর্তন করেন, আর পিপিপির আওতায় বাংলাদেশের প্রথম প্রকল্প এলিভেটেড এক্সপ্রেসওয়ে। থাই ইতালিয়ান কর্পোরেশন এবং চীনের দুটি প্রতিষ্ঠান বাংলাদেশ সরকারের সাথে যৌথভাবে এই প্রকল্প বাস্তবায়ন করছে। মোট ব্যয় হচ্ছে 13,857 কোটি টাকা। আগামী 25 বছর বিনিয়োগকারীরা এক্সপ্রেসওয়ে থেকে টোল সংগ্রহের মাধ্যমে তাদের বিনিয়োগের অর্থ তুলে নেবেন। তারপর তারা স্থাপনাটি বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করবেন। এক্সপ্রেসওয়েতে পথচারী, সাইকেল, রিক্সা, অটোরিক্সা চলাচল করতে পারবে না। আপাতত মোটরসাইকেল চলাচলও বন্ধ থাকবে। মেট্রো রেলের পর রাজধানীর পরিবহন ব্যবস্থার মুকুটে শনিবার যুক্ত হল আরেকটি পালক, এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এই এক্সপ্রেসওয়ে ধরে রাজধানীর বিমানবন্দর থেকে যাত্রাবাড়ির কুতুবখালী পর্যন্ত মাত্র 20 মিনিটে নিরবচ্ছিন্ন চলাচল করা যাবে। শনিবার এই এক্সপ্রেসওয়ের একটি অংশ চালুর পর বাকি অংশটি আগামী বছর জুনের মধ্যে চালু করা যাবে বলে মনে করছেন প্রকল্প সংশ্লিষ্টরা। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। রোকসানা, রোকসানা, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? এই দিন হলো সেই দিন যেদিন সেই পাগলা সার তার সকল জড়তা ভুলে। ধারাবাহিক নাটক ভালোবাসার অলিগলি, রচনা ও পরিচালনা সাগর জাহান। তুমি কি আসলে ভাইয়া বলো তো, তুমি আসলে কিন্তু আমাকে দুইজনের কাছে বিক্রি করে দিয়েছো। আমি তো ভালো করে জানি তুমি আজকে দেখো তাহলে কালকে আর একটা গার্লফ্রেন্ড ছুটে পা। ভালো কোন মেয়েটা? এটা ধরেন এখানে 2 ভরি আছে। আর কি করতেছে এগুলো? এটা বিক্রি করলে আপনি 1.5 লাখ টাকা হলে অন্তত পাবেন। দাগিনে আমি যা কিছু করছি তোমার ভালোবাসে করছি। আরে আমি কি টাকা দেওয়ার জন্য এগুলা করছি নাকি? আপনি কি জন্য কি করেছেন সেটা শুধু আপনি জানেন শহীদ ভাই। আমরা এখন একটা মজার খেলা খেলব, এইটা আপনি ভিডিও করবেন। আমি কিন্তু ভিডিও করতেছি ভাই। সেই লাগে দেখবেন সোম, মঙ্গল ও বুধবার রাত 9:30 মিনিটে এনটিভিতে। এখন বিকাশ অ্যাপে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।